বিসমিল্লাহ রহমান ইরাহিম রাহিম আসসালাম আলাইকুম সুফিবাদ কি সুফিবাদ একটি ইসলামী আধ্যাত্মিক দর্শন আত্মা সম্পর্কিত আলোচনা এর মুখ্য বিষয় আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনই হল এই দর্শনের মর্ম কথা সুফ অর্থ পশম আর তাসাহপের অর্থ পশমী বস্ত্রে পরিধানের অভ্যাস অতপর তত্ত্বের সাধনায় কাহারও জীবনকে নিয়োজিত করার কাজকে বলা হয় তাসাউপ। যিনি নিজেকে এইরূপ সাধনায় সমপৃত করেন ইসলামের পরিভাষায় তিনি সুফি নামে অভিহিত হন সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রথম খণ্ড পৃষ্ঠা চারশত বা ইসলামী পরিভাষায় সুফিবাদকে তাসাউব বলা হয় যার অর্থ আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান তাসাউব বা সুফিবাদ বলতে অবিনাশ্বর আত্মার পরিশুদ্ধির সাধনাকে বোঝায় আত্মার পবিত্রতার মাধ্যমে ফানাফিল্লাহ আল্লাহর সঙ্গে অবস্থান করা এবং ফানাফিল্লাহর মাধ্যমে বাঁকা বিল্লাহ আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বিলীন হয়ে যাওয়া লাভ করা যায় যেহেতু আল্লাহ নিরাকার তাই তার মধ্যে ফানা হওয়ার জন্য নিরাকার শক্তির প্রতি প্রেমই একমাত্র মাধ্যম তা সব দর্শন অনুযায়ী এই সাধনাকে তরিকত বা আল্লাপ্রাপ্তির পথ বলা হয় তরিকত সাধনায় মুর্শিদ বা পথ প্রদর্শকদের প্রয়োজন হয় সেই পথ হল ফানাফির সাইক ফানাফির রাসুল ও ফানাফিল্লাহ ফানাফিল্লাহ হওয়ার পর বাকাবিল্লাহ লাভ করা হয় বাকাবিল্লাহ অর্জিত হলে সুফি দর্শন অনুযায়ী সুফি আল্লাহ প্রদত্ত বিশেষ শক্তিতে শক্তিমান হন তখন সুফির অন্তরে সার্বক্ষণিক শান্তি ও আনন্দ বিরাজ করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি মতে মানবদেহে একটি বিশেষ অঙ্গ আছে যা সুস্থ থাকলে সমগ্র দেহ পরিশুদ্ধ থাকে আর অসুস্থ থাকলে সমগ্র দেহ অপরিশুদ্ধ হয় জেনে রাখো এটি হলো কাল্প বা হৃদয় আল্লাহর জিকির বা স্মরণে কাল্প কলুষমুক্ত হয় সার্বক্ষণিক আল্লাহর স্মরণের মাধ্যমে কালকে কোলসমুক্ত করে আল্লাহর প্রেমার্জন সুফিবাদের উদ্দেশ্য যারা তার প্রেমার্জন করেছেন তাদের তরিকা বা পথ অনুসরণ করে ফানাফিল্লাহর ফিল্লাহর মাধ্যমে বাকাবিল্লা অর্জন করাই হল সুফি দর্শন সুফিবাদ উৎকর্ষ লাভ করে পারস্যে সেখানকার প্রখ্যাত সুফি দরবেশ কবি সাহিত্যিক এবং দার্শনিকগণ নানা শাস্ত্র কাব্য ও ব্যাখ্যা পুস্তক রচনা করে এই দর্শনকে সাধারণের নিকট জনপ্রিয় করে তোলেন কালক্রমে বিখ্যাত অলিদের অবলম্বন করে নানা তরিকা গড়ে ওঠে সেগুলির মধ্যে চারটি প্রধান তরিকা সর্বাধিক প্রসিদ্ধ লাভ করে এক বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ প্রতিষ্ঠিত কাদরিয়া তরিকা দুই সুলতানুল হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলহ প্রতিষ্ঠিত সিস্তিয়া তরিকা তিন হজরত খাজা বাহাউদ্দিন নকশাবন্দি রহমতুল্লায় প্রতিষ্ঠিত নকশাবন্দিয়া তরিকা এবং চার হযরত শেখ আহম্মদ মুজাদ আলফে সানিস শারহিন্দি রহমতলালায় প্রতিষ্ঠিত মুজাদ্দিদিয়া তরিকা এছাড়া শোহরাবাদ তরিকা মাদারিয়া আহমদিয়া ও কলন্দরিয়া নামে আরও কয়েকটি তরিকার উদ্ভব ঘটে বাংলাদেশে সুফিবাদের আবির্ভাবকাল সঠিকভাবে বলা কঠিন তবে এগারো শতাব্দীর মধ্যভাগ থেকে সতেরো শতাব্দী পর্যন্ত এদেশে ইসলামের সর্বাধিক প্রচার ও প্রসার হয়েছে বলে জানা যায় আরব ইয়েমন ইরাক ইরান খোরাসান মধ্য এশিয়া ও উত্তর ভারত থেকে সুফিরা এসে বঙ্গদেশে সুফিবাদ প্রচার করেন খ্রিস্টীয় এগারো বারো শতাব্দীতে যেসব সুফিসাধক এদেশে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহ সুলতান রুমির রহমতুল্লাহ আলাইহ বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহো শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহো শাহ নিয়ামতুল্লাহ বুত ইসান রহমতুল্লা আলাইহো শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহো শেখ ফরিদুদ্দিন গঞ্জে শাখার রহমতুল্লাহ আলাইহো মকদুম শাহদুল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহ প্রমুখ এরা গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলেও কথিত হয় এদের অসাধারণ জ্ঞান বাগ্মিতা ও মানবপ্রেমের কারণে এদেশের সাধারণ মানুষ সুফিবাদের প্রতি আকৃষ্ট হয় এভাবে ক্রমশ বঙ্গদেশে সুফিবাদ প্রসার লাভ করে বারোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি কর্তৃক বাংলাদেশ পীজিত হলে ইসলামের শরীয়ত ও উভয় উভয়ধারার প্রচার ও প্রসার তীব্রতর হয় শাসক শ্রেণীর সঙ্গে বহু পীর দরবেশ এদেশে আগমন করে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন মুসলিম বিজয়ত্তর যে কয়জন সুফি দরবেশ ইসলাম ও সুফিবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মধ্যে শেখ জালাল উদ্দিন তাবরিজি রহমতুল্লা আলাইহো শাহ জালাল রহমতুল্লা আলাইহো শেখ আলাউল হক রহমতুল্লাহ আলাইহো খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহো শরফউদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লা আলাইহো শাহ ফরিদুদ্দিন রহমতুল্লা আলাইহ প্রমুখ উল্লেখযোগ্য এরা সুফিবাদের আধ্যাত্মিক তত্ত্ব চমৎকারভাবে তুলে ধরে সাধারণ মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করেন ফলে বঙ্গের বিভিন্ন অঞ্চলে এই মতবাদ প্রসার লাভ করে সুফি সাধকদের আগমনের পূর্বে বঙ্গদেশে হিন্দু ও বৌদ্ধ ধর্মের লোকেরা বসবাস করত এই দুই ধর্মের গুরু সাধকগণ আধ্যাত্মিকতার মাধ্যমে দীক্ষাদান করতেন সুফিগণ ইসলামের মহাসত্বের প্রতি মানুষকে আহ্বান করেছেন প্রেমের মাধ্যমে প্রেম তথা সৃষ্টির প্রতি প্রেমের মাধ্যমে স্রষ্টার প্রেমার্জন সুফিবাদের মূল আদর্শ সুফিগণ নিজেদের আদর্শ জীবন এবং সুফিবাদের প্রেম ভাতৃত্ব সাম্যের মধুর বাণী প্রচার করে জাতি ধর্ম নির্বিশেষে এদেশের সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ কিংবদন্তি পুরুষে পরিণত হয়েছেন অনেকের মাজার মাগবারা আছে যেগুলির প্রতি আজও সব শ্রেণীর মানুষ শ্রদ্ধা নিবেদন করে পবিত্র ও পুণ্য স্থান বিবেচনায় এমনকি কেউ কেউ দোয়াদুরত পাঠসহ নিয়মিত জিয়ারত করে ও পার্থিব কামনা বাসনায় মনত করে সৃষ্টির প্রতি প্রেমের মাধ্যমে স্রষ্টার প্রেমার্জন সুভিবাদের এই আদর্শের দ্বারা ধর্ম, লৌকিক মর্মিবাদ বাউল ধর্মমত ও অন্যান্য ভক্তিবাদ কম বেশি প্রভাবিত হয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনেও সুফিদের প্রভাব লক্ষ্য করা যায় যেমন নদী ও সমুদ্রপথে যাতায়াতের সময় মাঝিরা বদরপীরের নাম স্মরণ করে শুধু তাই নয় নিরাপদে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে শহরের যানবাহনে পর্যন্ত বিভিন্ন পীর আউলিয়ার নাম লেখা থাকে লৌকিক ধারার মুর্শিদি মারফতি গান গাজির গান গাজিকালো ও চম্পাবতী কাব্য ও অন্যান্য মরমে সাহিত্য মাদার পীর ও সোনা মাগনের গান ইত্যাদি বিভিন্ন পীর দরবেশকে কেন্দ্র করে রচিত এভাবে বাংলাদেশে মানুষের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ও বৈষয়িক জীবনের নানা ক্ষেত্রে সুবিবাদের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে প্রিয় দর্শক একটি ভিডিও তৈরি করতে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হয় আর ভিডিও তৈরির পর সেই ভিডিওটি দেখে আপনারা যদি এতটুকু উপকৃত হন তাহলে ভিডিও তৈরিতে আমাদের সার্থকতা যাই হোক কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাপাকের নিকট আপনাদের সুস্থতা জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ